KTV Originals. উপস্থিত সবাইকে ইস্ট বেঙ্গল ক্লাব, মোহনবাগান ক্লাব এবং মোহামেডান স্পোর্টিং এর তরফ থেকে আজকের এই আলাপচারিতে স্বাগত জানাচ্ছি। দেবাশিষদা যেভাবে বললেন, আজকে দিনটা সত্যিকার অর্থে একটি ঐতিহাসিক দিন। ময়দানের তিন বড় ক্লাব একসাথে বসে কথা বলছে আপনাদের সাথে। গত ডার্বি এখন অতীত, আমরা এখন প্রশাসনের কাছে অনুরোধ করছি ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচ যেন কলকাতাতেই করা হয়। গত ম্যাচের আগে পুলিশের পক্ষ থেকে আমাদের কিছু ভয়াবহ এবং ভয়ঙ্কর পরিস্থিতি দেখা এবং শোনা। আমরা আমাদের সমস্ত সমর্থকদের কাছে অনুরোধ করব যাতে তারা প্রশাসনের সাথে সম্পূর্ণরূপে সহযোগিতা করে এবং শৃঙ্খলাবদ্ধ শান্তিপূর্ণভাবে ম্যাচ উপভোগ করে। দায়িত্ববান ক্রীড়া সংগঠন হিসেবে আমরা CBI সহ তদন্তকারী সমস্ত আধিকারিকদের কাছে অনুরোধ করতে চাই যাতে আমাদের বোন তিলোত্তমা দ্রুত সুবিচার পায় এবং দোষীরা কঠিনতম শাস্তি পায়। তার সাথে তার পরিবারকেও জানায় গভীর সমবেদনা। এই লড়াইয়ে যে কোনো রাজনৈতিক রং বাদ দিয়ে আমরা সর্বত আছি, থাকব। ধন্যবাদ। এটা তিনটি ক্লাবেরই বক্তব্যের তলায় তিনজন সচিবেরই সই আছে। আমাদের যেটা প্রথম এবং প্রধান বক্তব্য, সবাই আমরা জাস্টিস চাইছি। সাথে সাথে এই যে ডুরান্ড কাপটা বন্ধ হয়ে গেছিল, খেলা কলকাতা থেকে বন্ধ হয়ে যেতে পারে না, সেটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করেছি যে ডুরান্ড কাপের সেমিফাইনাল এবং ফাইনাল করার এখানে ব্যবস্থা করা হোক। কারণ আমাদের শহর খেলার শহর, সেখানে সবাই আমরা খেলা দেখতে চাই এবং আমাদের সমর্থকরাও শৃঙ্খলাপূর্ণভাবে এই খেলা দেখতে যাবেন। এবং আমি আশা করি আমাদের তিন ক্লাবের তিনটি ক্লাব নয়, আমরা তিনটি প্রতিষ্ঠান, এই তিনটের প্রতিষ্ঠানের অনুরোধ প্রশাসন মেনে ডুরান্ডের সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় করতে রাজি হবে। আমি ইস্তাহারও দায়িত্ব বলতে কিছু বলার জন্য ধন্যবাদ। দেবাশিষদা, উপস্থিত আমার বন্ধু ভাই বোনেরা, সাংবাদিক ভাই বোনেরা, প্রথমে ধন্যবাদ জানাই। এবং যে কথাটা ওনারা বললেন যে আজকে ঐতিহাসিক দিন, যে আজকে আমরা সবাই একসাথে এখানে বসে একটা প্রেস কনফারেন্স করছি, একটাই কারণ, একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য আমাদের, যে আমরা ফুটবলটাকে যেটা এখান থেকে শিফট করে নিয়ে চলে যাওয়া হয়েছে ওয়ার্ল্ড কাপ, সেটাকে ফিরিয়ে নিয়ে আসা। এবং আমরা দাবি করেছি যে যেভাবে ফুটবলটা এখানে চলে, যেভাবে ফুটবলটা খেলা হয়, যেভাবে পরিচালনা হয় এবং ডার্বি থেকে নিয়ে সমস্ত ম্যাচগুলি, সেই খেলাটা যেন এখানে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। এবং তার সঙ্গে সঙ্গে যারা যারা সমর্থক ইস্টবেঙ্গল মোহনবাগান মোহনবাগানের যাদের দর্শক এবং সমর্থক যারা রয়েছেন, তাদের অধিকার আছে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু ল অ্যান্ড অর্ডার যেটা আছে সেটাকে মেনে নিয়ে, যে কথাটা রূপকদা এখন বললেন ঠিকই কথা, যে ল অ্যান্ড অর্ডার মেনে নিয়ে তারা যেন এই প্রতিবাদ করতে পারে, তাদের অধিকার আছে। কিন্তু আমাদের ক্লাব থেকে এরকম কোনো এ নেওয়া হয়নি যে আমাদের কোনো সদস্য কিংবা কোনো আমাদের মেম্বার গিয়ে এখানে ধর্নাতে কিংবা এখানে গিয়ে প্রতিবাদ করছে। কিন্তু এখানে আমাদের অধিকার আছে, আমরা সবাই চাইছি যে একটা জাস্টিস হোক, এভরিওয়ান ওয়ান্টস জাস্টিস, যে কথাটা মুখ্যমন্ত্রীও বলেছেন এর আগে, যে আমরা জাস্টিস জাস্টিস বলছি, আমরা চাইছি শাস্তি শাস্তি, সাজা নেই, সাজায় মত চাই। সেটা মুখ্যমন্ত্রী এর আগে প্রথমেই বলেছেন যে সাজায় মত চাই। তো এটা ভালো লক্ষ্য, আমরা চাইছি যে যত তাড়াতাড়ি একটা ইনভেস্টিগেশন করে এর শাস্তি হোক এবং ফাঁসির দাবি আমাদের রাখছি। এটাই আমাদের আজকে মেন লক্ষ্যটা। তো এইভাবে আবার এখানে ফিরিয়ে নিয়ে আসা এবং
আমাদের যে খেলা প্রেমী যারা দর্শক তাদের একটু মুখে হাসি ফোটানো, এই আমাদের লক্ষ্য মেন উদ্দেশ্যটা আজকে এখানে বসা। আমরা ক্রীড়া সংগঠনের মানুষ, আমরা আমাদের প্রথম দাবি থাকবে খেলাটা খেলার জায়গায় হোক, সেই দাবি নিয়েই আমরা এখানে এসেছি। আপনারা যদি আমাদেরকে প্রপারলি সহযোগিতা করেন তাহলে আমার মনে হয় খেলাটা আমার পুনরায় সেমিফাইনাল ফাইনাল এখানে হতে পারে। বাকি যা যেরকম ভাবে চলছে সেটা তো চলছে, এবং পাশাপাশি যে কথাগুলো উঠে আসছে আমরা সবাই চাই দোষীর শাস্তি হোক যত দ্রুত হোক। আমরা সবাই একমত, দেশবাসী সবাই আমরা একমত, তো আমরা সেই প্রতীক্ষায় থাকবো যত তাড়াতাড়ি সম্ভব সেটা নিষ্পত্তি হোক। এটা আমরা সেইদিকেই তাকিয়ে থাকবো যে সংস্থার কাছে দায়িত্ব আছে, সেই সংস্থা যত দ্রুত এটাকে সমাপ্তি করতে পারবে আমাদের সবার জন্য মঙ্গল হবে। ধন্যবাদ।